সালামু আলাইকুম রহমতুল্লাহ। আল ইসলাম রিসার্চ সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে কাশ্মীরের প্রতি, কাশ্মীরের জনগণের প্রতি যে নির্মমভাবে জুলুম করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত বিশ্বের মুসলমান এবং সমস্ত মানুষকে বলতে চাই, মানবতা কোথায় গিয়েছে? মুসলমানদের উপর যখন আক্রমণ হয়, আঘাত দেওয়া হয়, মুসলমানকে হত্যা করা হয়, তখন মানবতা জেগে উঠে না কেন? সাধারণ বিধর্মীদের কিছু হলেই মানবতা দেখা যায় জেগে উঠেছে। কাশ্মীরের যে মুসলমান, তারা আমাদের ভাই, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে অন্যায়ভাবে, সেটা আমরা কামনা করি না। আমরা ভারতকে অনুরোধ করব, তারা যেন সুষ্ঠুভাবে একটা সমাধান দেন এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই। সুতরাং একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, রক্ত ঝরবে, আমরা সেটা কামনা করি না। আমাদের ভাই অত্যাচারিত হয়ে মারা যাবে, সেটা আমাদের কামনা নয়। সমস্ত মুসলমানরা জেগে উঠবে এবং সবাই বিভিন্নভাবে যে যা যে স্থানে থাকেন, আপনারা সচেতনতার সাথে আপনারা দোয়া করুন। এবং দেশবাসীদেরকে বলছি এবং বিশ্বের সকল মুসলমানদেরকে আহ্বান করছি, সবাই এগিয়ে আসুন, এই মুসলিমদের পাশে, তাদের পাশে দাঁড়ান। যুদ্ধ নয়, তাদেরকে হত্যা নয়, একটা সুন্দর সমাধান আমরা চাই।